ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে চলছে চেরা বিশ্লেষণ চারশো আসন না হলেও বিজেপি বলছে তিনশো আসনের বেশি পাবে তারা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিরোধীরাও তবে বিশ্লেষণ বলছে বড় জয় হচ্ছে না নরেন্দ্র মোদীর মহারাষ্ট্র বিহার কর্ণাটক ও পশ্চিমবঙ্গে পার করতে হবে কঠিন সমীকরণ শনিতেই শেষ ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে সমীকরণ কোন রাজনৈতিক দলের ঝুলিতে যাচ্ছে কটি আসন ভোটের হিসেব বলছে মূলত চারটি রাজ্য বিজেপিকে চিন্তায় রেখেছে মহারাষ্ট্র বিহার কর্ণাটক পশ্চিমবঙ্গ ওই চার রাজ্যে মোট একশো আসন রয়েছে যার মধ্যে গেলবারের চেয়ে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন কম আসবে ধরে নিয়ে এগুচ্ছে গেরুয়া শিবির এই ঘাটতি কীভাবে মেটবে তার কোনো স্পষ্ট দিশা নেই বিজেপি নেতাদের কাছে বিজেপি নেতারা বলছেন প্রথম দুই ধাপে কম ভোট পড়া দলকে চিন্তায় রেখেছিল তবে চতুর্থ ধাপ পার হওয়ার পর দলের বিশ্লেষণ যারা ভোট দিতে লাইনে দাঁড়িয়েছিলেন তাদের বড় অংশই গেরুয়া শিবিরের ভোটার যদিও ভোটের চার মাস আগেও যে বিরোধী দলগুলো ছিলেন না কোনো আলোচনায় তারাই এখন সরব জয়ের ব্যাপারে বিজেপি হাত মিলায় বিরোধী শিবিরও অঙ্ক কষছে তারা বলছে বিজেপির মহারাষ্ট্র বিহার প্রদেশ কর্ণাটক রাজস্থান হরিয়ানায় যথেষ্ট সংখ্যায় আসন কমতে চলছে দিল্লি গুজরাট হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড আসামেও বিজেপির সামান্য কিছু আসন হবে তবে তেলেঙ্গানায় কংগ্রেস সরকার থাকলেও বিজেপির আসন বাড়তে পারে আর পশ্চিমবঙ্গে তৃণমূল শিবির মনে করছে বিজেপির আসন এবার আরও কমবে আগামী একজন লোকসভা ভোটের শেষ পর্বের হন আর চারজন ফলাফলে হিসাব মিলবে সব অঙ্কের হিসেব নিকেশ রানা নিউজ টোয়েন্টি ফোর